হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে তো ভিওয়ার্স আমি সবসময় এই চ্যানেলে কামেশিয়া রিলেটেড বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি তো আজকেও কামেশিয়া অপারেশনের দশ দিন পরে একটা পেশেন্টের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তো অপারেশনটি হয়েছে ডক্টর ইকবাল আহমেদ প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন নর্মালি উনি সরকারি ডাক্তার হলেও অপারেশনগুলা এমএস সমৃতা মেডিকেল হসপিটালে প্রাইভেটভাবে করে যাচ্ছেন এবং আমার জানা মতে করোনার পরের থেকে করোনার পরের থেকে যখন আমরা কলকাতায় যাওয়া বন্ধ করে দিয়েছি এবং সেখানেই কিন্তু ডক্টর ইকবাল কাছে আমি সবাইকে সাজেস্ট করেছিলাম যে অপারেশন করেন কারণ উনি জেনুইনি প্লাস্টিক অ্যান্ড আইসেটিক সার্জন যিনি মানে লিগালি অ্যালাউট ফর দিস মানে গাইনোকমিসি অপারেশন সো ভুল ত্রুটি অনেক আগে হয়েছে তো মোটামুটি দেড় বছরে অনেক অপারেশন হয়েছে আমার চোখের সামনে এবং এটা যদি আমি কম্পেয়ার করি তাহলে মোটামুটি পাঁচশো থেকে সাতশো অপারেশন কিন্তু লাস্ট ওয়ান ইয়ার্সে হয়ে গেছে আগের হিসাব তো বাদ মানে এক বছর বা দেড় বছর ধরেই কিন্তু ওনার সাথে আমার পরিচয় সো এই এক থেকে দেড় বছরে কিন্তু পাঁচশো থেকে সাতশো অপারেশন হয়ে গেছে আর অ্যাট প্রেজেন্ট ওনার জনপ্রিয়তা আরও অনেক বেড়ে গেছে আমি যখন ওনার সাথে কথা বলি কোনো ডেট নিয়ে দেখি যে ডেট সম্ভব হচ্ছে না বা মানে এরকম বলে যে আমার সাত তারিখ একটা ডেট দরকার তখন বলে যে না সাত তারিখে পসিবল না আট তারিখে বা নয় তারিখে এবং এখন দেখতেছি প্রতি দিনই দুইটা থেকে তিনটা করে অপারেশন কিন্তু উনি করছেন সো দেখা যাচ্ছে প্রতিদিন যেহেতু অপারেশন করছেন সো ওনার অপারেশনের সাকসেস রেটটা কিন্তু অনেক বেড়ে গেছে তবে সবসময় আমি বলেছি যে অপারেশন মানে রিস্ক একটা বিষয় আপনি যেখানে অপারেশন করেন না কেন কিছু প্রবলেম বের হবেই ডক্টর ইকবাল সারের কাছেও যে সব অপারেশনগুলো ভালো হচ্ছে তা না ওখানেও কিছু কিছু প্রবলেম হচ্ছে কিন্তু প্রবলেমগুলো খুবই মাইনর ঠিক আছে প্রবলেমগুলো খুবই মাইনার সো সেই প্রবলেমের সলিউশনগুলোও কিন্তু ডক্টর দিচ্ছে এবং আমার ফুল সাপোর্ট থাকছে তো অপারেশন প্রতিদিনই হচ্ছে এবং পেশেন্টরাও আমার সাথে যোগাযোগ করছে এবং ভালো ভালো রিভিউ দিচ্ছে এবং সেই রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার আমি ব্যবস্থা করে দিয়েছি সো আপনারা যদি কেউ অপারেশনের পরে কোনো রিভিউ দিতে চান সেটাও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন তাহলে আমি এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করবো তো ভিউ চলুন কথা না বাড়িয়ে আমরা এই পেশেন্টের রিভিউটা দেখে আসি তারপরে যদি কারও কোনো প্রবলেম থাকে বা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি যত দ্রুত পারে আপনাদের কমেন্টের আনসার দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হ্যাঁ এবার আমার হচ্ছে অপারেশনটা উনিশ নম্বর হলো তো তখন হচ্ছে ওই দিন আমি সহ তার তিনজন অপারেশন করছি সেটা তো বললামই দেখা যাচ্ছে ডাক্তারের একটা কথা বলতেই হয় ডাক্তার তো অনেক আন্তরিক তো উনি অপারেশনের শুরুতেই প্রথমে প্রার্থনা করে নেন তিনি অপারেশন শুরু করেন এবং অপারেশনের মাঝে উনি বারবার জিজ্ঞেস করেন যে কোনো পেন হচ্ছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা পুরো অপারেশন আমার প্রায় দেড় ঘন্টার মতো চলে যেন উনি একটু পর বার আমাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা হলেই বলবেন এরপর আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট ডাক্তারের যে দুজন অ্যাসিস্ট্যান্ট এনার অনেক বেশি দায়িত্ব ছিল এবং অনেক বেশি আন্তরিক আমার অপারেশনটা উনিশে নভেম্বর হয় তো আমি পনেরোই নভেম্বরে হচ্ছে গিয়ে কনফার্ম করে আসি দেন তারপর থেকে ওরা আমাকে টোটাল চারবার কল দিয়েছেন যে ভাই আপনার নভেম্বর বিকেল সাড়ে চারটে অপারেশন আপনি টাইম থাকবে কোনোভাবে লেট করেন না টাইমলি থাকবেন এক্ষেত্রে ওনারা বারবার আমাকে নক করে বারবার জানাই দেয় যে ভাই কোনোভাবে লেট করেন না হ্যাঁ আবার কোনোভাবে মিস করেন না এরপরে অপারেশনের পরে আমার হচ্ছে বৃহস্পতিবার অপারেশন হয় এবং রবিবারে আমার ড্রেসিং হয় ওই দিনেও ওনারা আমাকে ফোন দেন যে ভাই আপনার আড়াইটার সময় হচ্ছে ড্রেসিং করা হবে আপনি কাইন্ডলি তাড়াতাড়ি আসবেন কোনোভাবে লেট করেন না তো তাদের দায়িত্বশীল তাদের হচ্ছে একটা আন্তরিকতা এটা আমার খুব ভালো লাগছে এরপরে আছে আমাদের রাজভাই যার কথা তো না বললে নয় ওনার মাধ্যমে আসলে এত দূর আসা এই একটা ওই লাইফ থেকে বেরিয়ে আসা তো উনি উনি মানুষ যথেষ্ট আন্তরিক যথেষ্ট ভালোবাসার মানুষ একটা বিকজ আমার যে কোনো সমস্যা আমি তাকে নক করছি যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা কিংবা আমি এখন কি করব। অপারেশনের আগে কিংবা পরে আমি তাকে জব নক করছি তিনি হয়তোব সাথে সাথে সেটার কোনো রিসপন্স করেন নাই কারণ তিনি হচ্ছে একটা জব করেন তার একটা ফ্যামিলি আছে তারও একটা ব্যস্ততার সময় আছে তো দেখা যাচ্ছে তিনি ঠিকই সময় বের করে আমার আসলে একটা সলিউশন বের করে দিয়েছেন আমি যে কারণেই তাকে নক করছি তিনি ঠিকই একটা সলিউশন বের করে দিয়েছেন তো বাই আপনাদের আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি আসলে উচিত জীবন থেকে বেরিয়ে আসলাম আলহামদুলিল্লাহ একদমই খুশি তো আপনারা যারা অপারেশন করতে যাচ্ছেন হয়তো ভয় পাচ্ছেন যে বাংলাদেশে কীরকম হবে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা হচ্ছে নির্দ্বিধায় করে ফেলতে পারেন এটা আমার পার্সোনালি রিকমেন্ড থাকবে কারণ হচ্ছে আমি নিজে অপারেশনটা করেছি এবং আমি দেখছি যে এখানে যথেষ্ট ভালো অপারেশন হয় এবং তাদের মানে সব মিলে আর কি ডাক্তার বলেন অ্যাসিস্ট্যান্ট বলেন সবার ব্যবহার অনেক ভালো এর বাইরেও দেখা যাচ্ছে যে হয়তো একটু ব্যতিক্রম হতেই পারে তো সেটা তো বলা যাচ্ছে না যেহেতু হাতের কাজ তারপরেও আমার দিক থেকে রিকমেন্ড থাকবে যে আপনারা তারা এখনও ছন্দেতায় ভুগছেন যে অপারেশন করবো কি না বা কেমন হবে আপনারা করে ফেলতে পারেন তো বিরস আমার জন্য দোয়া করবেন আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ